স্বাধীনতা পূর্ব সময়ের একজন সাহসী সাংবাদিক সেলিনা পারভিন ছিলেন স্বাধীনতার পক্ষের পত্রিকা শিলালিপির সম্পাদক। 69-এর গণ অভ্যুত্থানে রেখেছিলেন সক্রিয় ভূমিকা। শুরু হল মুক্তিযুদ্ধ, চারপাশে শুধু বুলেটের শব্দ আর বারুদের গন্ধ, চিৎকার, বোমানি, রক্তস্রোত আর মৃত্যু। সেলিনা পারভিন হয়ে উঠলেন স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাহায্যদাত্রী। শিলালিপি বিক্রির টাকায় তিনি তাদেরকে যোগান দিলেন অর্থ, ঔষধ, কাপড়। আর এভাবেই শত্রুপক্ষের নজরে পড়ে যান তিনি। দেশ শত্রুমুক্ত হওয়ার মাত্র 3 দিন আগে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় আলবদর। 14 ডিসেম্বর আরো অনেক বুদ্ধিজীবীর মতো সেলিনা পারভিনকেও হত্যা করে তারা। তার ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় রায়ের বাজার বধ্যভূমিতে। জাতির মেধাবী সন্তানদের হত্যা করে ওরা ভেবেছিল আমরা থমকে যাব। ওরা জানে না সেলিনা পারভিন কিংবা কবি মেহেরুননেসা, ডাক্তার আয়েশাদের মতো দেশ বরেণ্য বুদ্ধিজীবীরা মরে না। তাদের দেখানো আদর্শের পথ ধরে এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলা। শ্রদ্ধা সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি। আমরা তোমাদের ভুলব না।